বাবার জন্য নাকি বিয়ে করতে পারছেন না অভিনেত্রী পায়েল সরকার। দাদাগিরির মঞ্চে এবার নিজেই সে কথা স্বীকার করলেন অভিনেত্রী। টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত একটি মুখ পায়েল সরকার, একটা সময় চুটিয়ে অভিনয় করে গেছেন একাধিক সিনেমায়। দেব, সোহম, আবির ও অন্যান্য প্রথম সারির নায়কদের সাথে কাজ করেছেন তিনি। জীবনে এত সফলতা আসার পরও কেন 42 বছর বয়সেও সিঙ্গেল আছেন অভিনেত্রী, এই বিষয়ে পায়েল দাদাগিরির অনুষ্ঠানে জানান। অনেকে আমাকে জিজ্ঞেস করেন আমি এখনও কেন সিঙ্গেল। আসলে বাঙালি পরিবারের মেয়ের বাবারা এত পজিটিভ। এরপর মাঝপথে সৌরভ পায়েলকে থামিয়ে দিয়ে জিজ্ঞাসা করেন, তাহলে বলছো তুমি সিঙ্গেল বাবা মায়ের জন্য? অভিনেত্রীর সম্মতি জানিয়ে তারপর বলেন, যেমন মনের মতো ছেলে খুঁজে পাওয়া কঠিন, তার চেয়েও বেশি কঠিন বাবা মায়ের মনের মতো ছেলে খুঁজে পাওয়া। আর আমার কথা তো ছেড়ে দাও, বাবা মায়ের মনের মতো ছেলেও খুঁজে পাচ্ছি না, আর এজন্য বিয়েটাও হচ্ছে না। তো বন্ধুরা, অভিনেত্রী হিসেবে পায়েলকে আপনার কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।